নমস্কার, এই ভিডিওতে আমি দেখাবো যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং তার জেরক্স কপি বা নাম্বারটাও যদি আপনাদের জানা না থাকে তাহলে সেই নাম্বারটা কি করে অনলাইনের মাধ্যমে খুঁজে বার করবেন। এবার নাম্বার যদি খুঁজে পেয়ে যান তাহলে সেই কার্ডটাকে কি করে আপনি বাড়িতে অর্ডার করবেন সেটির জন্য এই ভিডিওর ঠিক আগের ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। শুধু তাই নয়, কার্ড নাম্বারটি আপনি একবার পেয়ে গেলে আপনার সেই কার্ডের সাথে ফোন নাম্বারটি লিঙ্ক করে ইএপিক কার্ডটাও কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সেই জন্য সবার আগে এই ভোটার সার্ভিস পোর্টালে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস এর আগের ভিডিওগুলিতে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। হারিয়ে যাওয়া কার্ড নাম্বার খুঁজে পাওয়ার জন্য সার্চ ইন ইলেকটর রোল এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি তিনভাবে আপনার কার্ড খুঁজে পেতে পারেন। প্রথমটা হলো সার্চ বাই ডিটেল, আপনাকে এখানে কিছু ডিটেল ফিল করতে হবে, আপনার নাম, সারনেম, আপনার কার্ডে যদি বাবার নাম থাকে বাবার নাম তার সারনেম, মায়ের নাম থাকলে মায়ের নাম তার সারনেম, এইটা পুট করতে হবে। আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে পুট করতে হবে, জেন্ডার পুট করতে হবে, তারপর আপনার ডিস্ট্রিক্ট এবং এসি চুজ করে ক্যাপচা ভেরিফাই করে সার্চ করলে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা খুঁজে পাবেন। অবশ্যই সব কিছু সঠিক ডিটেল ফিল করতে হবে, নাহলে কিন্তু পাবেন না। দ্বিতীয় হলো, যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি হয়তো তার ভোটার কার্ডের নাম্বারটা পেয়েছেন কিন্তু আপনি চেক করতে চান সেই ব্যক্তির অ্যাকচুয়ালি নাম কি শুধু ভোটার কার্ডের নাম্বার দিয়ে, তাহলে ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ক্যাপচা ফিল করে ভেরিফাই করে সার্চ করলে সেই ভোটার কার্ডটি উদ্দিষ্ট কোন ব্যক্তির আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এছাড়া থার্ড অপশন হলো, সেটা হলো মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ। যদি আপনার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে স্টেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপর ফোন নাম্বার পুট করে সেন্ড ওটিপি করবেন। আপনার যদি ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই ফোনে একটি ওটিপি চলে আসবে, তারপর পুট করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার এখানে একটা কথা বলার, যদি একই ফোন নাম্বার অনেকগুলি ভোটার কার্ডের লিঙ্ক থাকে সেক্ষেত্রে এটা কীভাবে কাজ করবে সেটা আমি জানি না। আমার কাছে এরকম কোনো ফোন নেই যেটা একটা ফোন নাম্বার দুটো ভোটার কার্ডের রেজিস্ট্রেশন হয়ে আছে, তাহলে আমি একবার চেক করে দেখতাম। নাহলে বাদবাকি যদি একটা ফোনে একটা ভোটার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখান থেকে সহজেই ভেরিফাই বা রিকভার করা যেতে পারে। তবে প্রথম অপশনটা আপনি যখন ইউজ করবেন একটু মানে সিনসিয়ারলি ইউজ করবেন, কারণ এখানে যদি কোনো নামের অক্ষর ভুল হয়ে যায়, মানে স্পেলিং মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু এখানে নাম শো করবে না। সেই জন্য একদম সঠিক যেটা আছে সেটা পুট করে যদি আপনি সার্চ করেন তবেই কিন্তু খুঁজে পাবেন, নাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন কী করে ভোটার কার্ড হারিয়ে গেলে সেই নাম্বারটি রিকভারি করতে হয়। যদি ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়ার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।